ভাই বোনের সম্পর্ক মানেই দুষ্টুমিতে ভরা একটি মিষ্টি সম্পর্ক। বড় বোন ছোট আদরের ভাইকে সর্বদা বুকে আগলে রাখে, তবে এবার বড় বোনের ধাক্কায় ছাদ থেকে পড়ে প্রাণ হারায় ছোট বোন। জানা যায় বাড়ির তিনতলার ছাদে খেলা করতো দুই ভাই বোন। 9 বছরের বোন 6 বছরের ভাইকে প্রচণ্ড আদর করলেও ও অধিক দুষ্ট হয়, কখনো ধরে মার দিত। গতকাল ছাদে খেলা করছিল তারা, প্রিন্সবাবু গাড়ি চালাচ্ছিল আর রাইমা বালু দিয়ে সুন্দর করে বানাচ্ছিল ঘর, কিন্তু বারবার গাড়ি চালিয়ে সেই ঘর ভেঙে দিচ্ছিল ছোট্টবাবু। বকা দেওয়ার পরও বারবার ভাঙতে থাকে বোনের ধৈর্য নিয়ে বানানো ঘর। এতে ক্ষিপ্ত হয়ে পিঠে চড় মেরে দেয় বোন, তাতে রাগে প্রিন্স বালি ছুঁড়ে মারে বোনের চোখে। চোখে বালি দেওয়ায় মেজাজ গরম হয় রাইমার। ভালো মন্দ না বুঝে তিনতলার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় ঘর ভেঙে দেওয়া ছোট ভাইকে। উপর থেকে নিচে পড়েই মারা যায় প্রিন্স বাবু। ছোট ছেলের মৃত্যুতে মুহূর্তেই শোকাহত হয়ে ওঠে পরিবার। খেলতে গিয়ে ভাই বোনের খুনসুটিতে ছোট ভাইকে ফেলে মেরে ফেলার ঘটনা নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।